নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পর, মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে, সামনে রেজাল্ট বেরোনোরও সময় হয়ে গেছে, তো বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই জন্য সবাই মিলে ঠিক করলাম যে কাছে কোথাও ঘুরে আসি। সেরকম কিছুই একটা স্পেশাল জায়গা নয়, তাও একটা মোটামুটি বোরডম কাটানোর জন্য আমাদের এখানেই একটা লক গেট আছে, সেখানে যাব। উল্টি লক গেট, খুব একবারেই পপুলার জায়গা না, তবুও ফর আ চেঞ্জ। বিকেলবেলা আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম খেয়ে দে ওখানটা, আর ধারে কাছে ফিশারি আছে, ফিশারিগুলো তো দারুণ, এত বড় বড় ফিশারি যে ভাবাই যায় না। এখান থেকে সমস্ত মাছ ধরুন কলকাতায় ডেলিভারি হয়, খুবই ভালো, খুবই ভালো। আর এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, তার এক পাশে খাল আছে, সারা কলকাতার জল বোধ হয় এই খালেই এসে জমা হয়। হোয়াট এভার, দিস ইজ দ্য লক গেট, এই যে কুলটি লক গেট, খুব ছোটো কিন্তু ঠিক আছে মোটামুটি। এখানে মোটামুটি জল কন্ট্রোল করার জন্য যতটুকু যেরকম দরকার বা এ করার জন্য সেটুকুর জন্য যথেষ্ট। আর আমার মা, আমাদের গাছ আছে, গার্ডেন আছে, তার জন্য মাটির দরকার। ওই জন্য আমাদের সঙ্গে যে টোটো চালিয়ে নিয়ে গেছিলো, সে মাটি তুলে দিয়েছে কিছুটা, খুবই অল্প পরিমাণে তুলেছি, কিন্তু ওকে বলেছি যে নেক্সট বার আমরা মাটি তুলতে এখানে আসবো, শুধু মাটিই তোলার জন্য। গাছের ভীষণ ভালো মাটি, এগুলো সব এই খালের মাটি, আর ইটভাটার প্রচুর মাটি, আর এখানে প্রচুর ইটভাটাও আছে, সেসব মাটিগুলো এখানে প্রচুর আছে, এখান থেকে নিলে কেউ কিছু বলে না, অনেকেই নেয় একদম। শহীদুল আমাদের মাটি তুলে দিয়েছে, ও ভীষণ কোঅপারেটিভ ছেলে, খুব খুব কোঅপারেট করে আমাদের। ওই আমাদের বললো যে এখানে চলো, ওখানে চারিদিকে ফিশারি আছে, শুধু জল আর জল, খুব ভালো লাগবে তোমাদের। তো আমি বললাম যে ঠিক আছে চলো। ও অ্যাকচুয়ালি গোলুকে স্কুলে নিয়ে যায়, ও ওই টোটোতেই গোলুকে স্কুলে নিয়ে যাওয়া হতো। আর এই যে দুজন খুনসুটি করতে করতে যাচ্ছে, আর এই যে ফিশারি, এটা একটা ফিশারি, অনেক ফিশারি, অনেক, সবগুলো দেখানো সম্ভব নয়, তাও যতটা পেরেছি দেখিয়েছি। এই যে গোলু, যে গোলু এনজয় করছে, আনলিমিটেড এনজয় করেছে, খুব মজা করেছে, কি সুন্দর কচুরি পানা আর বক ভর্তি, মানে এদের এই বকগুলো ভীষণ স্বাস্থ্যবান বক, মানে সরু প্যাটকানা, এত মাছ ভাবা যায় একদম। আর এই যে পুরো জলটা পুরো ভাঁটা হয়ে গেছে, ওখান থেকে ঘুরে টুরে ফেরার পথে আমরা ভাঙর গেছিলাম, ওখানে এই পাপড়ি চাট খাবার জন্যই যাচ্ছিলাম, আমি খাইনি, এরা খেয়েছে, গোলু ভীষণ পছন্দ করে পাপড়ি, যে দেখাচ্ছে দারুণ খেতে। আর একটু এই রিলায়েন্স ডি স্মার্ট, স্মার্ট এটা ওখানে গেছিলাম, সামনে রোজা আসছে, টুকটাক জিনিস, টুকটাক না প্রচুর সংসারের জিনিসপত্র কেনাকাটা করে বাড়ি চলে এসেছি যতটা। আর এদের চিপসের অঢেল চিপস কিনেছে, যা পেরেছে জুস মুস সমস্ত কিছু কিছু, তার মাঝখানে গোলু এটা ওটা আলাদা করে একটা বাস্কেট নিয়েছে। এই তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে এটাই একটু ছোট্ট করে শেয়ার করি কি করলাম অনেকদিন পরে, আর আপনাদের সঙ্গে একটু কথা না হলে ভালোও লাগে না, সেই জন্য শেয়ার করা আপনাদের সঙ্গে। এটা আমাদের এখানে নতুন খুলেছে, কিন্তু ভালো, সব কিছু মোটামুটি পাওয়া যায়, খারাপ না। আবার একদিন আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসব। আজকে তাহলে এতটুকুই থাক, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।